নমস্কার বন্ধুরা, আমি মিঠুন আর আপনারা দেখছেন আপনাদের নিজস্ব চ্যানেল ইজি গার্ডেনিং প্ল্যান। বন্ধুরা, সকাল সকাল আমি আমার ছাদ বাগানে এসে হাজির। আজকে ছাদ বাগানে ফুলে একদম ভরপুর হয়ে আছে, সেটা আপনাদের কাছে আমি একটু একটু করে শেয়ার করছি। আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। এই দেখুন, এই জবা এ ভরে যায় এই গাছে। আজকে একটু কম ফুটেছে। আমার গাছে প্রায় তিন চার রকমের দেশি জবা আছে। পরিমাণে এগুলো খুব সুন্দর ফোটে। এগুলো বিশেষত আমি ঘরের পুজোর কাজে লাগাই, এর জন্যই আমি এই সব ফুল লাগিয়েছি। এখান থেকে যা ফুল হয় আমার পুজো দিয়ে অনেক থেকে যায়। দেখুন এই জবাটা কত সুন্দর। সত্যি কথা বলতে কি, এদেরকে দেখলে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি ছাদ বাগানে আসি, তখন এই যে অপরূপ দৃশ্য দেখে আমার মন পুরো ভরে যায়। এইগুলোর অনুভূতি পুরো অন্যরকম, বলে বোঝানো যায় না। এগুলো হচ্ছে সূর্যমুখী মিনি। প্রচুর 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 সূর্যমুখী হয়েছে। আমি প্রায় পাঁচটা গাছ লাগিয়েছিলাম, ঝড়ের জন্য তিনটে মারা গিয়ে দুটো ভেঙে গিয়েছে, আর দুটো আছে, আর একটা ছোটোবেলায় মারা গিয়েছিল। প্রচুর ফুল পাওয়া যায়। দেখুন এই একটি ফুল, এটার আমি নাম জানি না, কারোর যদি জানা থাকে তো আমাকে প্লিজ কমেন্ট করবেন। অ্যালামন্ডার ফুলের এখন শুরু সিজন, প্রচুর ফুটছে। অপরাজিতা এর ভিডিও খুব সুন্দর করা আছে আমার চ্যানেলে, আপনারা ভিজিট করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এটা হোয়াইট কালারের। এই একটি মাত্র আমার গোলাপ গাছ, অনেক ছিল কিন্তু এখন আমি একটি রেখেছি। এটা হচ্ছে আমার বেল ফুল গাছ, প্রচুর বড়। এটা মাটিতে গ্রাউন্ডে পোঁতা আছে, প্রায় ছাদের উপরে উঠে গেছে। প্রচুর ফুল, আর প্রচুর প্রচুর বলে বোঝানো যাবে না। ছোট্ট একটি টবে টগর ফুল। এ হচ্ছে পিটুনিয়া। এটা আমেরিকান পিটুনিয়া, গরমকালেই হয়, খুব সুন্দর। এগুলো একা একাই হয়, দানা পড়ে, প্রতি বছরই এগুলো একা একা হয়। নয়নতারা, কাগজ ফুল, এটি হচ্ছে ধুত্রা ফুল, তুলসী গাছ, অ্যালোভেরা গাছ, খুব সুন্দর লাগে। লিলি ফুল খুব সুন্দর, খুব সুন্দর। যারা বাগানে শখ রাখেন তাদের কাছে এইসব অনুভূতি একদম অন্যরকম। এনার তো আমার প্রতি বছরের অতিথি, একা একাই হয়। এটা হচ্ছে ক্যাকটাস, প্রচুর ফুল হচ্ছে, প্রচুর ফুল। পুরীতে দেখুন পুরো ভরে গিয়েছে, বিশ্বাস করবেন না, মানে বলে বোঝাতে পারছি না যে কত ভালো লাগে এসব দেখার পর। যারা বাগান করতে ভালোবাসেন তাদের কাছে এর যে আনন্দ, একমাত্র তারাই বুঝতে পারবেন। 9 o'clock, ব্লিডিং হার্ট, সবে গজাচ্ছে। এ হচ্ছে আমার অর্কিড, কিছু অর্কিড গাছ আছে। অর্কিড গাছগুলো ওপরে ছিল তো গ্রোথটা ভালো হচ্ছিল না, এখন নিচে রেখেছি গাছের ওই বেল গাছটার তলায়। তো খুব সুন্দর গ্রোথ হচ্ছে, খুব সুন্দর গ্রোথ হচ্ছে। আমি সব আলাদা আলাদা করে কাটিং করে পুঁতেছি, প্রচুর হয়েছে, প্রচুর প্রচুর গ্রোথও খুব ভালো হচ্ছে এখন।
তো ভালো থাকবেন বন্ধুরা, এই ছিল আমার একটি ছোট্ট ভিডিও, খুব ভালো থাকবেন, ধন্যবাদ।